নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো, আর এই রেসিপিটা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। আজকে আমি আপনাদের সিমাইয়ের পোলাও করে দেখাবো, দারুণ খেতে এই পোলাও রেসিপিটা, আর এটা সবাই খেতে খুব পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক এই অসাধারণ সিমাইয়ের পোলাও রেসিপিটা। তো দেখুন, এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। প্রথমে আমি এই যে সিমাইগুলো একটু হালকা ঘি দিয়ে ভেজে নেব, এক চামচের মতন ঘি দিলাম। এটা আপনারা তেল দিয়েও সিমাইটা ভাজতে পারেন। এখানে আমার 2 কাপ সিমাই আছে। খুব মিডিয়াম থেকে স্লো গ্যাসে এটা করতে হবে, হালকা একটু বেশি কালার করব না, একটু জাস্ট ভেজে নেব। কোটিংটা লেগে যাবে, তাহলে এটা খুব ঝরঝরে হয়। তো এটা দেখুন, এটা 2 মিনিট আমি হালকা ভেজে নিয়েছি, একদম কালার চেঞ্জ হয়নি। এবার এটা নামিয়ে নেব। এবার আমি একটা জায়গায় 2 কাপ আমার সিমাই আছে, এখানে আমি 4 কাপ জল দেব, একটু ডাবল জলটা দেব, দিলে তাহলে সিমাইটা খুব ঝরঝরে হবে আর জলটা ভালো করে ফুটিয়ে নেব। তো দেখছেন জলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব, 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব, এটা দিয়ে আমি জাস্ট 60% মতন কুক করে নেব, বেশি করব না। 60% কুক করব, বেশি করব না, এটা হাই ফ্লেমে করতে হবে। তো দেখুন, এটা 60%-এর মতন সিদ্ধ হয়ে গেছে, আর বেশি করব না। এবার আমি এটা ছেঁকে তুলে নেব, জল ঝরিয়ে নেব। আবার আমি এখানে 1 টেবিল স্পুনের মতন ঘি দিয়ে করছি, এটা আপনারা আবার তেল দিয়েও করতে পারেন। এটা ঘি দিয়ে আমি করছি। এর মধ্যে দিয়ে দেব আমি সর্ষে, দেব 1 টিস্পুন মতো, জিরা দিয়ে দেব 1 টিস্পুন, আর দিয়ে দেব এখানে ছোলার ডাল দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতন দিলাম ছোলার ডাল, এটাও এর সাথে একটু ভেজে নেব। কারি পাতা দেব কিছু, কারি পাতাটা আমার খুব ভালো লাগে, তাই আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, আপনারা 8-10টা কারি পাতা দিলেও হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব আদা দিয়ে দেব 1 ইঞ্চির মতন আদা আমি এখানে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা কেটে, লঙ্কাতে একটু পেস্ট মতন দেবেন। দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো, এখানে 1টা পেঁয়াজ আমি খুব ভালো করে কেটে নিয়েছি, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে আরও সবজিগুলো অ্যাড করব। এবার দিয়ে দেবো আমি এখানে কাজু দেবো, 8-10টা কাজু আমি দিয়েছি, এটা দিয়ে দেবো। আপনারা চীনা বাদামও দিতে পারেন, তো এর সাথে হালকা ভেজে নেব। এবারে আমি দিয়ে দেবো বিনস দিয়ে দেবো, আমি এখানে 7-8টা বিনস কেটে নিয়েছি ছোট ছোট করে, এটাও দিয়ে দেবো। গাজর দিয়ে দেবো, গাজর আমি এখানে 1টা মিডিয়াম সাইজের গাজর কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, এটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাও একটু ভেজে নেবো। বেশি এটা সিদ্ধ করার দরকার নেই, একটু ক্রাঞ্চি মতন খেতে লাগবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। স্বাদ মতো নুন দিয়ে দেবো এই সময়। এবার আমি দিয়ে দেবো কিছু গ্রেট করা কোকোনাট দেবো, এটা দিলে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি, আর খুব মুখে যখন পড়বে খেতে খুব ভালো লাগবে। এখানে আমি 2 টেবিল স্পুনের মতন কোকোনাট দিয়ে দিলাম, হালকা ভেজে নেবো এর সাথে। তো দেখছেন অসাধারণ একটা কালার হচ্ছে। এবার আমি দিয়ে দেবো এটা মটরশুঁটি দিয়ে দেবো, এটা ফ্রোজেন মটরশুঁটি, এখানে আমি 1/2 কাপের মতন দিচ্ছি। এটা আপনারা যদি এমনি তাজা মটরশুঁটি দেন তাহলে একটু আগে দেবেন, তো এটা তো বেশি কুক করার দরকার নেই, 1 মিনিট একটু মিশিয়ে নেব। আর কোকোনাটটা হালকা ভাজা হচ্ছে, তো খুব ভালো একটা ফ্লেভার আসছে। এবার আমি সিমাইটা দিয়ে দেবো, সিমাইটা দেখছেন তো ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি,
ভালো করে মিশিয়ে নেব এর সাথে। দেখছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে এটা সিমাইটা। এমনি করে আপনারা রান্না করবেন দেখবেন সবাই খেতে খুব পছন্দ করবে। এটা দু তিন মিনিট একটু এরকম উল্টে পাল্টে স্লো ফ্লেমে করে নিতে হবে। অসাধারণ একটা কালার এসছে, এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেব ধনে পাতা দিয়ে দেব, আর দিয়ে দেব একটু কোকোনাট দেব, তাহলে এটা খেতে ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি এখন একটু একটু ভালো করে মিলিয়ে নেব। ব্যাস এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো দেখছেন অসাধারণ এই পোলাও রেসিপিটা, আপনারা অবশ্যই বাড়িতে এটা করে খাবেন, দারুণ লাগবে খেতে, দারুণ একটা কালার এসছে। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।